দেখুন সদ্য ওনার অপারেশন হয়েছে, ওনার এখন একটু রেস্ট দরকার, ওনাকে ডিস্টার্ব করা যাবে না। আপনারা এসেছেন ভালো, চুপচাপ ওনাকে দেখে চলে যান। হ্যাঁ তা নিশ্চয়ই, কিন্তু জুই যদি এখন বাবাকে ঠিক কীরকম আছে বাবা সেটা না দেখে তাহলে অপারেশনটা কমপ্লিটই হবে না, কারণ আজকে বাবা বেঁচে আছে শুধুমাত্র জুইয়ের জন্য। বাবা, দুদিন আগেই বউকে সহ্য করতে পারছিলে না, জয়ের জন্য গুলি লেগেছে, বাবাকে ছোবে না, বেরিয়ে যাও, এত কিছু বলে চিৎকার করছিলে, এর মধ্যে গলে জল হয়ে গেলে। এইসব করে আর লাভ নেই রিপু, তোমার বউ অলরেডি আমার সঙ্গে ডিল করে ফেলেছে, তুমি আর এখন জয়ী দাশগুপ্ত নও, তুমি এখন মালিনী সেনের। দেখুন এখানে আর থাকা যাবে না, এবার আপনারা আসুন। ঠিক আছে বর্দা ভাই, চল আগে বাইরে বেরিয়ে ফোন করে মাকে খবরটা দিই। চল চল। নার্স, অপারেশনটা সাকসেসফুল হয়ে গেছে, আঙ্কেল বেঁচে গেছে, তুমি কিন্তু এবার তোমার কমিটমেন্টটা ভুলে যেও না। আঙ্কেল বেঁচে গেছেন বলে তুমি যদি এখন লাস্ট মোমেন্টে তোমার ডিসিশনটা চেঞ্জ করে দাও, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। ভুলে যেও না তুমি বাড়িতে কি এগ্রিমেন্ট সাইন করেছো। আচ্ছা জয়, যে রিভু এই দুদিন আগে তোমাকে সহ্য করতে পারছিল না, সেই আজকে তোমার পেছন পেছন ঘুরছে, সরি সরি বলছে, এরকম অদ্ভুত বিহেভ করছে। জয়, রিভু যদি তোমার কাছে আসতে চায় তুমি ওকে অ্যালাউ করবে না। ও যদি তোমার রাগ মেটাতে চায়, তোমার অভিমান মেটাতে চায়, তুমি কিন্তু মেটাবে না। না ম্যাডাম, আমি মেটাবো না, আমি তো আপনাকে কথা দিয়েছি, আপনি যখন আমাকে 40 লাখ টাকা দিয়েছেন তার বিনিময়ে আমি বাদবাবুকে আপনার হাতে তুলে দিতে বাধ্য। কিন্তু তার আগে বাবা বাড়িতে ফিরুক, তারপর আমি ডিভোর্স পেপারে সাইন করব। আসছি।